আত্রেই নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন বিশেষভাবে সক্ষম এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ যুবকের নাম নকুল মাহাতো, বাড়ি বালুরঘাট ব্লকের চকভিগু গ্রাম পঞ্চায়েতের ময়ামারি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজা সহ বিশাল পুলিশ বাহিনী। পরে ঘটনাস্থলে যায় সিভিল ডিফেন্সের সদস্যরা। আত্রেই নদীতে শুরু হয় উদ্ধার কাজ, তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই যুবকের কোনো খোঁজ পাওয়া যায়নি। বালুরঘাট থেকে সুবীর মহন্তর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।